হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিন্দম মার্শাল আর্ট একাডেমি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমরা বেরিয়ে পড়েছি স্টেট ক্যাম্পের উদ্দেশ্যে। তোমরা যদি ক্যাম্পের ট্রেলার ভিডিও না দেখে থাকো, চট করে এক্ষুনি আমাদের চ্যানেল অরিন্দম মার্শাল আর্টে গিয়ে দেখো, ক্যাম্পের ট্রেলার ভিডিও ওখানে দেওয়া আছে। এবং ওই ভিডিওতে কমেন্ট এসেছিলো অনেক যে আমরা নেক্সট ভিডিওর অপেক্ষায় আছি, তাই চলে এসেছি আমরা নতুন ভিডিওটাকে নিয়ে। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ক্যাম্প কেন প্রতিটা ছেলে মেয়ের জীবনে জরুরি, ক্যাম্প থেকে কী কী পাওয়া যায়। তোমরা প্রত্যেকেই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। এই যে স্টেট ক্যাম্পের জন্য আমরা আজকে রওনা হয়েছি, এই স্টেট ক্যাম্পটা কী? এই স্টেট ক্যাম্পটা হলো এমন একটা জায়গা যেখান থেকে বাচ্চাদের জীবনের অনেক ডেভেলপমেন্ট করা যায়। কারণ আমরা ছোট থেকে অনেক ক্যাম্প করেছি, সেখান থেকে আমরা একটা জিনিসই ক্যাম্প থেকে শিখেছি, প্রথমত যেটা হলো ডিসিপ্লিন। আর তোমরা সবাই জানো প্রত্যেকটা মানুষের জীবনে যদি ডিসিপ্লিন ঠিকঠাক থাকে, তার লাইফ খুব সুন্দরভাবে পরিচালিত হয়। এটা জাপান সুত্রীয় কৌশিকাই কারাটে ডু বেঙ্গল স্টেট লেভেল ক্যাম্প 2024-এর। এই ক্যাম্পের ভেনু পড়েছে দীঘাতে। তো আমরা আমাদের অরিন্দম মার্শাল একাডেমির টিম নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য হলো দীঘা, ক্যাম্পের ভেনুটা ওখানেই দীঘাতে। একটা সরকারি জায়গাতে আমাদের ক্যাম্পের সমস্ত আয়োজন করা হয়েছে, পুরো টিম আমার সাথেই আছে। এই ক্যাম্পে এক্স্যাক্টলি কী কী বাচ্চাদেরকে শেখানো হয়? প্রথমত তোমরা সবাই জানো এটা একটা মার্শাল আর্ট ক্যাম্প। এই ক্যাম্পে আমাদের কারাটের বেসিক, অ্যাডভান্স, কাতা, কুমিতে বিভিন্ন রকমের ট্রেনিং ওদেরকে করানো হয়। প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে এটা শেখানো হয় কীভাবে একে অপরের পাশে সাহায্যের হাত বাড়াতে হবে, এবং মানুষ হয়ে মানুষের পাশে থাকা, এই যে জিনিসগুলোকে প্রত্যেকটা বাচ্চাকে এই ক্যাম্পের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা সবাই জানি ক্যাম্পে গেলে আমরা প্রচুর মজা করি, এটা খুব স্বাভাবিক জায়গা। কারণ ক্যাম্পে গেলে আমরা সবাই বন্ধুরা একসাথে থাকা, খাওয়া, ঘুমানো সব কিছুই একসাথে পাই। তার সঙ্গে সঙ্গে আমরা যে উদ্দেশ্যে ক্যাম্পে যাচ্ছি, এই মার্শাল আর্ট অ্যাডভান্স ট্রেনিং থেকে শুরু করে আমাদের শিহান সেন্সাই, বিভিন্ন রকম সেন্সাইয়ের বিভিন্ন রকম ট্রেনিং আমরা সমস্ত কিছুই পাই। এটা ক্যাম্পের একটা বিশেষ জায়গা। ক্যাম্পে এলে কী হয়, বিভিন্ন রকম টিচারদের বিভিন্ন রকম ট্রেনিং পেলে সেই বাচ্চাটার মধ্যে একটা অভিজ্ঞতা বাড়ে যে ট্রেনিংয়ে আরও কত নিজেদেরকে তৈরি করতে হবে, আরও কত অ্যাডভান্স করতে হবে, বা সেখানে আরও পাশাপাশি যখন কোনো বন্ধুরা ট্রেনিংয়ে তার থেকে বেশি অ্যাডভান্স আছে, সেটাকে দেখেও নিজের মনে আরেকটু জোর আসে যে আমাকে আরও তৈরি হতে হবে এবং আমাকে আরও পরিশ্রম করতে হবে, কারণ আমি অনেক পিছিয়ে আছি। এই যে জায়গাগুলো তখনই দেখা যায় যখন অনেক একসাথে 100-150 বাচ্চার সঙ্গে প্র্যাকটিস করা হয়, বা 100-150 ছেলেমেয়েরা যখন একসাথে প্র্যাকটিস করে, তখন তারা নিজেদের খুঁতগুলো বা নিজেদের ভুলগুলো দেখে ঠিক করার চেষ্টা করে। কারণ তারা মনে করে যে পাশের জন যদি করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না। এটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে। ব্যক্তিগত তরফে আমার ক্যাম্পটা খুব ভালোই লাগে, কারণ ক্যাম্পে গেলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া, একসাথে বসে গল্প করা, ট্রেনিং করা, একসাথে সমস্ত কাজকে ভাগ করে নেওয়া, একে অপরের পাশে থাকা, এই যে জিনিসগুলো আমার সবথেকে বেশি ক্যাম্পের একটা অ্যাট্রাক্টেড জায়গা বলে মনে হয়। আর শুধু তাই নয়, এখানে আজকে প্রত্যেকটা বাচ্চা বা বড়, যে সমস্ত ছেলেমেয়েরা এসছে তাদের অভিভাবকরাও অনেকে এখানে এসছেন, তারাও আমাদের ক্যাম্পে অংশগ্রহণ করেন, তারা দেখেন এখানে বাচ্চাদেরকে কীভাবে ট্রেনিং করানো হয়। আমাদের দীঘা ট্রেন এই মাত্র ছেড়েছে, ট্রেনটা একটু বড় হয়েছে কিন্তু ম্যানেজ করা যাচ্ছে, কোনো চাপ নেই। এই ম্যামটি বলছেন এখন ট্রেন চড়বেন, এদের কী করানো উচিত? একটা ম্যাম পিছনে
শিয়ান অলরেডি এখন থিওরি ক্লাস করাচ্ছেন, থিওরি ক্লাস স্টার্ট হয়েছে, কিছুক্ষণ আগে প্র্যাকটিক্যাল হচ্ছিল, বাচ্চারা প্রচণ্ড পরিমাণে গরমের কারণে হাঁটিয়ে গেছে। তার সাথে সাথে এটাও বলে রাখি, এই ভিডিওটাই কিন্তু শেষ নয়, এটা ফার্স্ট ডে, এরপরে সেকেন্ড ডে ভিডিও আসবে, অর্থাৎ সেকেন্ড পার্ট। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অনেক অনেক কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের আর যদি এই ক্যাম্পের সম্পর্কে আরও কিছু বলার থাকে সেটাও তোমরা কমেন্টের মধ্যে জানাও, তোমাদের নিজস্ব ওপিনিয়ন কিছু থাকলে সেটা জানাও, ক্যাম্পটা কেমন লাগলো সেটা তোমরা জানাও প্লিজ। এবং তোমাদের এই কমেন্টগুলোর অপেক্ষায় আমি থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Thank you for watching. For more videos, subscribe.